পিছিয়ে আছো যারা নতুন যোগ হয়েছো, ভাবছো আমি তাদের সঙ্গে কিভাবে তাল মেলাবো, কোনো টেনশনের কারণ নেই। যারা অনেক এগিয়ে গেছে তাদের সঙ্গে কথা বলারই দরকার নেই, তাদের কোনো পরামর্শই নেওয়ার দরকার নেই। তবে সবসময় একটি কথা মনে রাখবে, যারা অনেক বেশি ওপরে উঠে যায় তাদেরকে অনুসরণ করো না, বরং তোমার যারা নিচে আছে বা তোমার যারা সমকক্ষ হয়ে আছে তাদের সঙ্গে তাল মিলিয়ে চলো। দেখবে অনুপ্রেরণা পাবে, উৎসাহ পাবে, নিজের ভিতরে উদ্যম পাবে। কিন্তু যারা অনেক আপার লেভেলে চলে গেছে তাদের দিকে তাকালে তুমি কোনো কিছু শুরুই করতে পারবে না, আর যদি কোনো কিছু শুরুই না করো তাহলে কোনোদিন সামনে এগোতে পারবে না। সুতরাং আমরা ফলো করব তাকে যে কিনা আমার সিমিলার অথবা যে আমার নিচে, যে অনেক অ্যাডভান্স হয়ে গেছে, তাকে ফলো করতে যাব না। আমার কথাটা যদি বিশ্বাস না হয় নিজের একটি বাস্তব এক্সাম্পল নিজের সঙ্গে মিলিয়ে নাও। তোমার ক্লাসে যে ফার্স্ট বয় ছিল কোনো এক সময় বা এখনও আছে, তাকে যদি জিজ্ঞাস করো যে আচ্ছা আগামী পরীক্ষার জন্য তুমি কয়টি প্যারাগ্রাফ পড়েছ, তো তোমার বন্ধু বা তোমার বান্ধবী বলছে যে আমি 15টা প্যারাগ্রাফ পড়ে ফেলেছি। আচ্ছা এবার তুমি দেখো, তুমি হয়তো বা 5টা প্যারাগ্রাফ পড়েছ, তো তোমার ওই ফার্স্ট বয় ফার্স্ট গার্ল বন্ধু বান্ধবী থেকে তুমি কোনো অনুপ্রাণিত হলে না একটু ডিমোটিভেটেড হলে বলো তো? তুমি হতাশ হয়ে যাবে যে যেখানে আমার 5টি আর তার হলো 15টি, আমি কিভাবে প্যারালাল করবো, আমার পক্ষে সম্ভব নয়, অতএব জীবনে তো আমি শেষ হয়ে গেলাম। সো আমি মনে করি তোমার অবস্থা যদি একটু খারাপ হয়, তুমি যতদিন না ভালো অবস্থায় পৌঁছাচ্ছ ততদিন পর্যন্ত তোমার থেকে আপার কারোর সঙ্গে তুমি কথা বলো না, তুমি অবশ্যই ডিমোটিভেটেড হবে।